দীর্ঘ এক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোট দিলেন ইরাকের জনগণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় রোববার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশটির আঠারোটির মধ্যে পনেরোটি প্রাদেশিক পরিষদে ভোট হয় শক্তিশালী এই প্রাদেশিক পরিষদগুলোর মোট আসন দুশো পঁচাশিটি আর মোট প্রার্থী প্রায় ছয় হাজার প্রাদেশিক পরিষদের এই নির্বাচন ইরাকের ইরানপন্থী শিয়া গোষ্ঠীগুলোকে শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে